প্রতি ঘর সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তধারা হলে নেশামুক্ত ভারত কর্মসূচির অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার এবং সমাজ কল্যাণ দপ্তর ও আরক্ষা দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে নেশামুক্ত ভারত কর্মসূচির তাৎপর্য তার বক্তব্যে তুলে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি জানান, দৃঢ় মনোভাব আর ইচ্ছা শক্তি নিয়ে নেশার কবল থেকে মুক্ত হতে হবে। যারা যারা হয়েছেন, তো আপনাদের মাধ্যমে আমি বলতে চাইবো যে আজকে আমরা প্রতিটি পরিবারে যদি আমরা নিজের পরিবারকে ভাবি আমি নেশামুক্ত করব, তো সেই অঙ্গীকারটা যদি আমরা নিই, প্রতিজ্ঞাবদ্ধ যদি হয়ে আজকের হলের মধ্য থেকে যে আমি আমার পরিবারকে নেশামুক্ত করব, হতে পারে আমার বাবা, হতে পারে আমার মা, হতে পারে আমার ভাই, হতে পারে আমার বন্ধু, হতে পারে আমার বোন, তো আমাদের আমরা যদি সেই উদ্যোগটা নিই, সেই উদ্যোগটা যদি আমরা নিই, প্রতি ঘরে যাতে নেশামুক্ত আমরা করতে পারি সেই উদ্যোগটা যদি নিই, তাহলে অবশ্যই যে আমাদের লক্ষ্য যে নেশামুক্ত ভারত করা, নেশামুক্ত ত্রিপুরা করা। যেমন এখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রোগ্রাম হচ্ছে, ওয়েস্ট ডিস্ট্রিক্ট নেশামুক্ত আমরা ডিস্ট্রিক্ট বানাবো, তো সেটা যদি আমরা শুধুমাত্র মুখের কথাই বললাম, যে একটা হলের ভিতরেই যে কথাগুলো ডিসকাশন হলো সেটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু কখনো আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। দেশ এবং সমাজের উন্নতির জন্য আর যুব শক্তিকে রক্ষা করার জন্য নেশামুক্ত ভারত কর্মসূচি সফল করার আহ্বান রাখেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী। ভারতবর্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্য থেকে অপুষ্টি দূর করা যায়, সেটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা যাতে দেখা যায় বিভিন্ন সময় অপুষ্টির ভোগে, যেমন আমরা গর্ভবতী মহিলারা কি হয়, কখনো তাদের যে রক্ত স্বল্পতা দেখা যায় এবং বিভিন্ন অপুষ্টি তাদের লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে আমাদের বর্তমান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে যাতে করে আমাদের বাচ্চারা যে জন্ম হবে, তো যাতে একটা বাচ্চা ফিজিক্যালি মেন্টালি সুস্থ থাকে, সুস্থ হয়ে জন্মগ্রহণ করে। একটা বাচ্চা যখন সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে, তাহলে আগামী দিনে মেন্টালি ফিজিক্যালি ডেভেলপ হবে এবং শিক্ষার ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে সমগ্র দিক থেকে ডেভেলপ হতে পারবে। হাড়ে ঘর সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে সারা রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে রাজ্য সরকার। সুশাসনকে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেয় এই কর্মসূচির মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।